আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জমির মালিকানা সংরক্ষণার্থে যে সকল কাগজপাতি আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। তো তার মধ্যে প্রথমেই হচ্ছে যে আপনার রেকর্ডের কপি, অর্থাৎ আজ পর্যন্ত যত রেকর্ড হয়েছে তার কপিগুলো। যেমন প্রথমে হয়েছে আমাদের সিএস রেকর্ড, তারপর হচ্ছে এসএ রেকর্ড ও আরএস রেকর্ড, বর্তমানে চলতেছে আপনার বিএস রেকর্ড। এই খতিয়ানের কপিগুলো অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি সিএস, এসএ, আরএস, বিএস। এই রেকর্ডের কপিগুলো অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে। 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রি দলিল, সূত্র দলিল বা বায়া দলিল, বাটোয়ারা দলিল ইত্যাদি দলিল। 3 নম্বর হচ্ছে খারিজ কুথিয়ান। 4 নম্বর হচ্ছে ডিসিআর প্লাস ভূমি উন্নয়ন কর প্রদান করার দাখিলা। 5 নম্বর হচ্ছে দেওয়ানি মামলা, মিসকেস, অন্যান্য মামলা সূত্রে প্রাপ্ত হলে মামলার রায় ও ডিক্রিজ আবেদন নকল, মামলার রায় ও ডিক্রিজ আবেদন নকল। 6 নম্বর আসতে আপনার মৌজামে, সিএস, আরএস, সিএস, এসএ ও আরএস, এই 3টা। তো এই জায়গায় একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আসলে অধিকাংশ মানুষই বা যারা জমি মাপেন তারা সিএস যেটা আছে সিএস ম্যাপ দিয়ে জমি মাপেন, এসএটা সাধারণত ব্যবহার করেন না। বিশেষ বিশেষ ক্ষেত্রে এসএ ম্যাপ প্রয়োজন পড়ে। আর কিছু কিছু এলাকায় আরএস ম্যাপ চলছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ওইদিকে আরএস ম্যাপ এবং সিএস ম্যাপ চলা হয় এবং বাকি দিকে সিএস এবং এসএ ম্যাপের কাজ হয়। তারপর হচ্ছে যে জমি অধিগ্রহণ হলে অধিগ্রহণ সংক্রান্ত সকল নোটিশ ও অন্যান্য কাগজপত্র। তারপর হচ্ছে আদিবাসী জমি বা আমরা যাদেরকে সাঁওতাল বলি, সম্পত্তি ক্রয় করা হলে জেলা প্রশাসন কর্তৃক বিক্রয়ের অনুমতিপত্র। অর্থাৎ আপনি যদি কোনো আদিবাসী, বাংলাদেশে অনেক ধরনের আদিবাসী আছে, আপনার এলাকার যে আদিবাসী আছে ওদের জমি যদি আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই জেলা প্রশাসক থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এছাড়া সর্বশেষ যেটা হচ্ছে যে ভূমি মালিকের তার সত্ত্বেও দখলীয় জমির চতুর্সীমানা, অর্থাৎ আপনার যে জমি তার চতুর্দিকে অবশ্যই সীমানা দিয়ে রাখবেন। স্থায়ী আইল ফিল্ডার দ্বারা চিহ্নিত করে রাখতে হবে, এমনকি তাগের মধ্যে জমি ভাগ হলেও সেটেলমেন্ট নকশার সীমানা চিহ্নিত করে রাখতে হবে। অর্থাৎ একটা দাগ, এই যদি একটা দাগের মধ্যে 1 একর জমি থাকে, আপনি যদি 50% ভাগ করেন, এই আইলটা অবশ্যই আপনি সীমানা নির্ধারণ করে রাখবেন যাতে পরবর্তীতে ভেজাল না হয়। তো এই ছিল বেসিক কিছু বিষয় যেটা আপনি আপনার জমিকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আপনাকে এসব বিষয় মেনে চলতে হবে এবং এসব কাগজপত্র অবশ্যই আপনি নষ্ট করবেন না। অবশ্যই আপনার যে কোনো লকারে অথবা ভালো জায়গায় সংরক্ষণ করবেন যেখান থেকে ধ্বংস না হয়। তার মধ্যে সবচেয়ে আরও যে কয়েকটা জিনিস লাগবে সেটা আমি আপনাকে বলি। আপনার মূল দলিল, 1 নম্বর হচ্ছে আপনার মূল দলিল, 2 নম্বর আপনার খারিজ, 3 নম্বর হচ্ছে আপনার দাখিলা। এই তিনটা জিনিস যাতে আপনার কখনো না হারায়। বাকিগুলো যদি আপনি হারিয়ে যায় তাহলে পাবেন, কিন্তু এই 3টা জিনিস আপনার জন্য সবচেয়ে মূল্যবান। মূল দলিল, খারিজ, দাখিলা, আর যদি পারেন আপনার সাথে আপনার একটা মৌজা ম্যাপ নিয়ে নেবেন সিএস এবং এসএ, বা আপনার এলাকায় যদি আরএস হয় আরএস। এই সকল পেপার অবশ্যই আপনি যত্ন সহকারে রাখবেন। তো বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে আরও ভালো কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।